পর দুটো মুভি বেরোলো, একটা সুস্মিতা সেনের কালি, ওটা টিভি সিরিজ, হ্যাঁ ওটা ওয়েব সিরিজ, তো ওয়েব সিরিজ এটাও সিনেমাই মনে হলো তো, হ্যাঁ ফিল্ম, হ্যাঁ, তো ওইটা তোমার একটা মেয়ে ট্রান্সজেন্ডারের রোল করছে, এখানে একটা ছেলে ট্রান্সজেন্ডারের রোল করছে, ওটাও খুব দুজনে সুন্দর হয়েছে, আমাদের অসাধারণ। এখনো দেখা হয়নি। আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কখনো কখনো পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, হাড্ডি, যেটা অনেকদিন ধরেই চলছিল। নওয়াজুদ্দিন সিদ্দিকি কর, হ্যাঁ, ও নওয়াজুদ্দিন সিদ্দিকি এখানে ট্রান্সজেন্ডারের রোল করছে, যেটা অনেক বলেছিল আগে, বাট সেটা ট্রেলার রিলিজ, হ্যাঁ কোনো ইন্টারভিউতে শুনেছিলাম, তো সেটারই ট্রেলার বেরিয়েছে। ডাইরেক্ট করছে অক্ষত অজয় শর্মা, প্রডিউস করছে জি স্টুডিও, কাস্টে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকি, অনুরাগ কাশ্যপ এবং অন্য অনেকে। তো হ্যাঁ, কাস্টে সেকেন্ড মেন ক্যারেক্টার লিখে দিয়েছে, কেমন করেছে একদম, খুব এক্সাইটেড। पता है लोग हमसे क्यों डरते हैं? वाओ, हमारा आशीर्वाद बहुत शक्तिशाली होता है और हमारा श्राप बहुत भयावह और उससे भी भयावह। जानते हो क्या होता है? हमारा बदला जो आदमी बिना दो बार सोचे ठुल्ले को मार सकता है कितने काम का होगा? ठुल्ले मार सकता है? बचपन में लिंचिंग हो गई थी मेरी, अब गले मट्टी थी नहीं तो फंदा सड़क गया। तो तू इस धंधे में कैसा है? लाइफ का रिक्वायरमेंट ज्यादा था, मूड में आए हुए आदमी को लूटना नहीं है, घर में घुस के कत्ल करना है। कर लेगा? मैं कर लूंगा। अनेक रोल है ऐसा, तेरी सोफत पे मैं थूकती। उसे बर्बाद करने के चक्कर में तुम भी उसके जैसे होते जा रहे हो। किसी ने तो चुगली की है मेरे खिलाफ। हड्डी की इच्छा नहीं कर। अच्छा, ও হয়ে কাজ করতো, বদলা নিতে এসছে ছেলে হয়ে, এটা গ্যাংয়ের দলে যোগ করেছে এই ঘটনার বদলাটা নিতে। मुझे ना डराया मत कर, मैं डर जाता हूँ। मैं झुकेगा नहीं। चीफ गेस्ट आने वाले हैं। चीफ गेस्ट आने वाला नहीं। आ चुके हैं। आ गई। वाह। नाइस। अफ। मैं औरत थी, मैं औरत हूँ। মানে গায়ে কাটা দেওয়ার মতন স্টোরি লাইন, বুঝতেই পারছি। আনএক্সপেক্টেড, মানে সেকেন্ডের জন্য কিছু অন্য কিছু মনে হয়নি, যা দেখাতে চেয়েছে এক্স্যাক্টলি তাই কনভে হয়েছে এখানে। একদম একদম, আর এত সুন্দর যে লাগবে মানে ভাবতেই পারছি না। মানে জি ফাইভ অরিজিনাল, জি ফাইভে আসছে থিয়েটারে না, থ্যাংক ইউ, ভালো, আমি হ্যাপি। পরপর দুটো মুভি বেরোলো, একটা সুস্মিতা সেনের কালি, ওটা
টিভি সিরিজ, হ্যাঁ ওটা ওয়েব সিরিজ, তো ওয়েব সিরিজ এটা সিনেমাই মনে হলো তো, হ্যাঁ ফিল্ম, হ্যাঁ তো ওইটা তোমার একটা মেয়ে ট্রান্সজেন্ডারের রোল করছে, এখানে একটা ছেলে ট্রান্সজেন্ডারের রোল করছে, ওটাও খুব সুন্দর হয়েছে, আমাদের এখনো দেখা হয়নি, আমরা অবশ্যই দেখবো ওটা, ওটা আমরা শুনেছি খুবই ভালো করেছে একদম, সুস্মিতা সেনের দারুণ অ্যাক্টিং, এখানেও মনে হচ্ছে নওয়াজুদ্দিন অ্যাক্টিং নিয়ে তো কিছু বলার নেই, বাট এই টাইপের অ্যাক্টিং করাটা খুব না, যদিও আমার 1 সেকেন্ডের জন্য ট্রেলার মনে হয় মানে স্ক্রিনে মামা মনে হচ্ছিল কোন ট্রান্সিট করছে, মানে যখন ও ছেলে রোল করছে তখন ছেলে, যখন ও ট্রান্সের রোল করছে তখন ওরকমই, খুব খুবই ভালো। আর এই যে বললো না যে ছোটবেলা থেকেই জানি যে এদের আশীর্বাদটা কত ইম্পর্টেন্ট, যখন বাচ্চা হওয়ার পরে আশীর্বাদ দেয়, আর এদের এদের আর এদের ব্যাপারটা সবটাই এক্সট্রিম, কারণ ওরা ছোট থেকে সবটাই এক্সট্রিম, ওরা অত ভালোবাসা মায়ের আদর এতে সত্যি বড় হয়নি, ওদের লাইফটা অতটাই মানে কষ্টকর ছিল যেটা তালিতে দেখানো হয়েছে। আর ওখান থেকে যখন তারা কিছু হারায়, এই যাদের কাছে একটু আছে তারা যদি শেষ সম্বলটা হারায়, অন্যান্য মানুষের সবাই ওদেরকে এক ঘরে করে দিয়েছে, ওই স্ট্রং কমিউনিটির ওদের দরকার, ওটা ওদের নিডস, যদি এরা নিজেদের নিজেদের পাশে না থাকে হয়তো এতদিন আইনও ছিল না, তো এখন যখন হয়েছে আস্তে আস্তে এটা খুবই ভালো। বাট টপিকটা তার সাথে অ্যাকশন, আর যেটা ফার্স্টে বললাম অনুরাগ কাশ্যপ যে কতক্ষণ স্ক্রিনে থাকবে, বাট ট্রেলারে এতক্ষণ আছে আর মেইন ভিলেন ওই বুঝতে পারছি, আর ওর ওই কুল ডুড অ্যাটিটিউডটা যেটা হেডফোন নিয়ে মিউজিক শুনছে, আবার মানে একটা ভিলেনিশ রোল, ওয়াও বেশ ভালো, মানে ভাবেনি যে টপিকটা এরকম হবে, না আমিও ভাবেনি, বাট বেশ ভালো লাগলো। আপনারাও জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, অবভিয়াসলি এটা রিলিজ করলে দেখার চেষ্টা করব সঙ্গে সঙ্গে একদম, আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব এখনো না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবার তাহলে নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে, বাই বাই।